আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা বিভাগীয় জনসভায় বিকেলে ভাষণ দেবেন। সকাল থেকেই ছোট ছোট দল নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হচ্ছেন খুলনা সার্কিট হাউস মাঠে জনসভাস্থলে। দুপুর পৌনে একটায় হেলিকপ্টারে খুলনা জেলা স্টেডিয়ামে নির্মিত হ্যারিপ্যাডে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। জানা গেছে, খুলনায় 24টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও 5টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। 5 বছর পর প্রধানমন্ত্রীর এই মহাসমাবেশ ঘিরে খুলনা পরিণত হয়েছে উৎসবের নগরীতে। সমাবেশ স্থল ও আশপাশে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। খুলনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে দুপুর 1:45 খুলনা জেলা স্টেডিয়ামে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন। এরপর দুপুর 1 থেকে 2 পর্যন্ত সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি। বেলা 2:45 সার্কিট হাউস মাঠে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর যোগ দেবেন আওয়ামী লীগ আয়োজিত খুলনা বিভাগীয় জনসভায়। জেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়, প্রধানমন্ত্রী 2,369 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা 24টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং 223 কোটি টাকা ব্যয় সাপেক্ষ 5টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে নগরীতে বিরাজ করছে উৎসবের আমেজ। তোরণ, পোস্টার, প্লাকার্ড, বিলবোর্ডে ছেয়ে গেছে নগরী। ইতোমধ্যে সার্কিট হাউস মাঠে নির্মাণ করা হয়েছে নৌকা ও পদ্মা সেতুর আদলে বিশালাকৃতির মঞ্চ। আলোকসজ্জা করা হয়েছে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে। এর আগে 12 নভেম্বর রোববার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক BM মোজাম্মেল হক ও SM কামাল হোসেন, প্রধানমন্ত্রীর চাচাতো ভাই ও সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সহ আওয়ামী লীগের নেতারা সার্কিট হাউস মাঠে জনসভার প্রস্তুতি ঘুরে দেখেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন জানান, জনসভায় খুলনা বিভাগের 10 জেলা এবং গোপালগঞ্জ ও পিরোজপুরের 10 লাখ মানুষের সমাগম ঘটানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারে জনসভা হবে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা। জনসভাস্থলের আশেপাশের সব সড়কে মাইক দেওয়া হয়েছে, যাতে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর নেতাকর্মীরা রাস্তায় দাঁড়িয়ে প্রিয় নেত্রীর ভাষণ শুনতে পারেন। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। জনসভাস্থলে পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ কাজ করবে। সার্কিট হাউস মাঠে ও আশপাশে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে। গোটা নগরীর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, জনসভাস্থলে আসা এবং জনসভা শেষে যাতে লোকজন নির্বিঘ্নে ফিরে যেতে পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে যানজট সৃষ্টি না হয় সেজন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হচ্ছে। নৌপথে নৌপুলিশ টহল দেবে। জেলা পুলিশ, নৌপুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে পুলিশ আনা হয়েছে।